পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ। লালবাগ চুরিপট্টি, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রামনাথপুর গুচ্ছগ্রাম ও বাইশারদোলা আশ্রয়ণ বস্তি উচ্ছেদের চক্রান্ত প্রতিহত করার দাবিতে আজ লালবাগ রেলওয়ে বস্তিবাসী সংগ্রাম পরিষদ রংপুর এর উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, সরকারি হাজার হাজার একর খাস জমি লুটেরাদের দখলে রয়েছে, অথচ শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। খাল বিল জলাশয় হাটঘাট বাজার কোনো কিছুই এই লুটেরাদের গ্রাহকরাজ থেকে রক্ষা পাচ্ছে না। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। সময় দিয়ে আপনি আসেন তাহলে আপনি